नमस्कार बंधुरा, आमी डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सालटेंसि। प्रतिदिन राशिफल विशेष अनुष्ठाने आपनादेर जानाई स्वागत। आपनारा देखछेन 14 नवेम्बर 2020 प्रतिदिन राशिफल आपनादेर जन्मकुंडलीर चंद्र राशि सापेक्षे एवं आपनादेर लग्न सापेक्षे विशेष विचार करे थाकि। ताछाड़ा जादेर जन्मकुंडली नेई तारा नामेर आद्यक्षर अनुसारे जे राशि सेई राशि अनुसारे एई विशेष राशिफल देखते पारेन। प्रतिदिनेर राशिफल शुरू करार आगे आपनादेर संगे आलोचना करब आजकेर दिनेर विशेष पंचांगेर विषय, पंचांग एवं ग्रहगत अवस्थान। शुरूतेई बोलबो आज सूर्योदय हबे सकाल 5:49 एवं सूर्यास्त हबे बिकेल 4:53। आज तिथिते चतुर्दशी तिथि थाकबे दुपुर 2:17 पर्यन्त। तारपरेई अत्यंत गुरुत्वपूर्ण अमावस्या तिथि। कार्तिक मासेर एई विशेष अमावस्या तिथि हलो मा महाकालीर विशेष अमावस्या तिथि। एई विशेष तिथिते मा श्यामाकालीर पूजा अर्चना करा हय। ताई मा श्यामाकाली एबं दीपान्विता कालीर आशीर्वादे अवश्यई आपनादेर जीवने शुभ फल आसबे। शुरूतेई आज शकुनीकरण थाकबे दुपुर 2:17 पर्यन्त। तारपरेई चतुष्पदकरण शुरू हबे एबं ता थाकबे रात्रि 12:26 पर्यन्त। तारपरेई नागकरण शुरू हबे। चंद्रदेव शुरूतेई साथी नक्षत्रे थाकबे एबं 8:09 पर्यन्त साथी नक्षत्रे थाकबे। तारपरेई विशाखा नक्षत्रे प्रवेश करबे। তাই আজ সারা দিন চন্দ্রদেব তুলা রাশিতে অবস্থান করবে। আয়ুষ্মান যোগ থাকবে আজ সকাল 7:32 পর্যন্ত। তারপরেই সৌভাগ্য যোগ সূচিত হবে এবং তা থাকবে রাত্রি 3:16 পর্যন্ত এবং তারপরেই শোভনা যোগ শুরু হবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো আজ শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত সকাল 10:59 থেকে 11:43 পর্যন্ত এবং তারপরে আরেকটি শুভ সময় হবে অমৃতকাল। তা দুপুর 12:26 থেকে 1:50 পর্যন্ত থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ তা হলো সর্বার্থ সিদ্ধি যোগ। তা সকাল 5:49 থেকে রাত্রি 8:09 পর্যন্ত থাকবে এই বিশেষ যোগ। তাই এই বিশেষ দিনে একদিকে অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল এবং সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের জন্য। তবে আজ সকাল 8:35 থেকে সকাল 9:58 পর্যন্ত কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন না। এই বিশেষ সময়ে আপনারা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর করবেন না। শাস্ত্র অনুসারে এই সময়কালকে বলা হয় রাহুকাল। তাই রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয়। তবে একান্ত যদি করতে হয় তাহলে মা মহাকালীর উদ্দেশ্যে প্রণাম করে আজ অবশ্যই এই বিশেষ কাজ করতে পারেন। সেই সাথে বলবো আজ রবিবার সূর্য নারায়ণের অত্যন্ত প্রিয় একটি বার। তাছাড়া আজ আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রহগত অবস্থানের বিষয়ে। গ্রহগত অবস্থানে আজ রাহু অবস্থান করবে বৃষ রাশিতে এবং শুক্রদেব কন্যা রাশিতে অবস্থান করবে। চন্দ্র, রবিদেব এবং বুধ আজ অবস্থান করবে তুলা রাশিতে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে কেতু। স্বগৃহে বৃহস্পতি ধনু রাশিতে এবং স্বগৃহে শনিদেব আজ মকর রাশিতে অবস্থান করবে এবং দীর্ঘদিন পর মঙ্গল আজ মার্গী হবে। এইরকমই গ্রহগত পরিবর্তন, আপনাদের নাক্ষত্রিক পরিবর্তন এবং যোগগত পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের উপরে অত্যন্ত প্রভাব নিয়ে আসবে। তাছাড়া দীর্ঘদিন চলতে থাকা মঙ্গলের বক্রী দশা থেকে মার্গী দশাতে রূপান্তর অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জীবনে। প্রতিদিনের এই বিশেষ রাশিফল দ্বাদশ রাশিচক্রে বিভিন্ন রাশির জাতক কিংবা জাতিকাদের ইতিবাচক নেতিবাচক প্রভাব, চাকরি ব্যবসা লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক,
শরীর স্বাস্থ্য এবং সারা দিনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি, সেই সাথে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জীবন নিয়ে আলোচনা করে থাকি। তাই এই বিশেষ রাশিফল কি ধরনের হবে তা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর। তাই এই বিশেষ রাশিফলের ফলাদেশ সম্পূর্ণভাবে নাও মিলতে পারে আপনার। শুরুতেই আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। পারিবারিক জীবনে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। সন্তানের যে উদ্বেগ চলছিল সেই উদ্বেগ থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনার সমস্ত কাজ আজ ধীরে ধীরে ভালো হবে। আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান সেক্ষেত্রেও আপনি পরিকল্পনা করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনি সম্মান পাবেন এবং যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি আজ আয়োজন করতে পারেন। যানবাহন চলাচলের বিষয়ে বা চালানোর বিষয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, অন্যথায় দুর্ঘটনাজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজ আপনার অত্যন্ত শুভ ফল আসবে এবং কর্মজীবন এবং আপনার কর্মজীবন এবং ব্যবসার জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সচেতনভাবে আপনারা এগিয়ে চলুন, পুরানো বিরোধিতার সমাধান হতে পারে আজ। ব্যবসার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন আজ, মানসিক দিক থেকে অনেকটা ভালো থাকবেন। শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে আপনারা শুভ ফল পেতে পারেন অপেক্ষাকৃত অন্যান্য দিনের তুলনায়। যারা দীর্ঘদিন চাকরি বাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও আজ অনেকটা শুভ ফল আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি অনেকটাই সম্মান পাবেন এবং সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে কিছুটা আশার আলো আপনি দেখবেন। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 9 এবং শুভ রং হবে লাল বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে মা মহাকালীর উদ্দেশ্যে একটি লাল ফুল বা লাল জবা ফুল আপনারা নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ মন অনেকটাই ভালো থাকবে। পিতামাতার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন। কোনো মন্দিরে গিয়ে আপনি মা মহাকালীর দর্শনের সুযোগ পেতে পারেন। হঠাৎ আত্মীয়দের কাছ থেকে কোনো শুভ সংবাদ আপনার জীবনে আসতে পারে। আজ এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পাবে, তবে পরিবারের কথা আজ অবশ্যই শুনবেন, অবহেলা করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উপকৃত হবেন এবং আজ এই বিশেষ দিনে যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো শুভ সংবাদ আসতে পারে। দাম্পত্য জীবনে শুভ ফল আসবে, প্রেমের জীবনের ক্ষেত্রেও আপনাদের শুভ ফল আসবে। শরীর স্বাস্থ্য অন্যান্য দিন তুলনায় অনেকটাই ভালো থাকতে পারে। আজ এই বিশেষ দিনে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনি যোগ দিতে পারেন এবং গুরুত্বপূর্ণ কেনাকাটা আজ করতে পারেন গৃহের জন্য। আজ এই বিশেষ দিনে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে, তবে কথাবার্তা বলার বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। নতুন কাজ শুরু করতে পারেন আজ এই বিশেষ দিনে, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, কর্মক্ষেত্রের উপরে আপনি ফোকাস অবশ্যই রাখুন। বিলাসবহুল জিনিসপত্র কেনার বিষয়ে ব্যয় কিছুটা আজ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট অনুসারে আপনি অবশ্যই এগিয়ে চলুন। সামাজিক ক্ষেত্রে আপনার বিশেষ সুনাম বৃদ্ধি পাবে এবং সেই সাথে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে আকাশী বর্ণ, শুভ সংখ্যা হবে 5। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। এবং রাত্রিতে আজ মহাকালীর পূজাতে আপনারা অবশ্যই ক্ষীরভোগ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনি পরিকল্পনা অনুসারে এগিয়ে যাবেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাদের নির্দেশ অনুসারে কাজ করলে শুভ ফল আপনি পাবেন। কর্মজীবনে ধারাবাহিকভাবে আপনি অগ্রগতি পাবেন এবং কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আজ বৃদ্ধি পাবে।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দীর্ঘ যাত্রাতে কিছুটা শুভ ফল আসবে, তবে ভ্রমণের বিষয়ে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। লং ড্রাইভ করার সময় অবশ্যই সতর্ক থাকুন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজ অপেক্ষিত শুভ ফল আসবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আজ সাবধানতা অবলম্বন করুন, না হলে সমস্যায় পড়তে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের বিষয়ে কিছুটা সমাধান হবে। আপনার আচরণের মিষ্টতা অবশ্যই বৃদ্ধি করুন। অবৈধ সম্পর্ক থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন এবং অবৈধভাবে পয়সা ইনকামের বিষয় মাথা থেকে সরিয়ে ফেলুন, তবেই আপনাদের জন্য শুভ ফল পাবেন। আজ এই বিশেষ দিনে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। মা লক্ষ্মীর প্রতি আজ অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে পূজা অর্চনা করুন। নতুন গাড়ি কেনার বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা কিনতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে কেশর বর্ণ এবং শুভ সংখ্যা হবে 2। অবশ্যই আপনারা এই বিশেষ দিনে সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে আপনাদের বলবো মা মহাকালীর উদ্দেশ্যে 5টি জবা ফুল আপনারা নিবেদন করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। আজ এই বিশেষ দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের কিছুটা মিশ্র ফল আসতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে আসবে। বাড়িতে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আপনি তবে কোনো কাজে হাত দেবেন, এতে আপনার শুভ ফল আসবে। ইতিবাচক চিন্তার মধ্যে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনি কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, ভবিষ্যতের জন্য তা আপনাদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। ব্যবসা সম্পর্কিত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ করতে পারেন। বড় অধিকর্তাদের সঙ্গে আপনি আজ পরামর্শ করতে পারেন এবং সমর্থনও পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বচসা আজ বাড়তে পারে, সেই বচসা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের জীবনের ক্ষেত্রেও উত্থান পতন আজ দেখা যায়। খাবার দাবারের প্রতি অবশ্যই নিয়ন্ত্রণ করুন, না হলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। আজ এই বিশেষ দিনে পরিবারের জন্য অবশ্যই একটু সময় ব্যয় করুন, তাতে মন মানসিকতা দুটোই ভালো থাকবে। কিছুটা ব্যয় আজ বৃদ্ধি পাবে, ব্যয়ের বিষয়ে অবশ্যই সচেতন হবেন। অনুকূল পরিবেশ থাকবে, সদ্য বিবাহিত যারা তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আজ আসবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ভাগ্য আপনার অবশ্যই সুপ্রসন্ন থাকবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, অগ্রগতি ঘটবে, আত্মবিশ্বাস অপেক্ষাকৃত বাড়বে এবং আর্থিক পরিবেশ পরিস্থিতি কিছুটা ভালো হবে আপনাদের জীবনে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে আকাশী বর্ণ। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মা কালীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং মা কালীকে আপনারা অবশ্যই ক্ষীর ভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা কর্পূর এবং একটি লবঙ্গ দিয়ে আরতি করুন। মা কালী এবং মা মহালক্ষ্মীর উদ্দেশ্যে এই বিশেষ আরতি আপনার জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো লোকজনের কাছ থেকে আপনি অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পেতে পারেন। রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি পাবে, বা আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে সফলতা পাবেন। আদালতে চলতে থাকা বিভিন্ন মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। সমাজে আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে। পুরানো বন্ধুদের সঙ্গে আজ যোগাযোগ বা কথাবার্তা হওয়ার জন্য মন ভালো থাকবে। বিপণন সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে বিনিয়োগ করুন বা কাজ করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, বৈবাহিক জীবনে আপনাদের বেশ কিছু ভালো ফল আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত আজ ভালো থাকবে। আজ এই বিশেষ দিনে আপনি বন্ধুদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন এবং প্রতিশ্রুতি অনুসারে আপনি কাজ করুন। নতুন কোনো কাজের অফার আজ পেতে পারেন। আজ এই দিনে নতুন গাড়ি কেনার বিষয়ে কিছুটা কথাবার্তা হতে পারে বা কিনতে পারেন। আপনার সিনিয়র অফিসারদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে, তাতে মন ভালো থাকবে এবং আজ এই বিশেষ দিনে প্রিয়জনের সঙ্গে কিছুটা ভালো মুহূর্ত কাটাতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই মনোযোগ দেবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। নিজের কথার প্রতি অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, পরিবারের পরিবেশ না হলে নষ্ট হবে। আর্থিক পরিবেশ পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো থাকবে আজ এই বিশেষ দিনে। উদ্দীপনা
এবং উত্তেজনা সর্বদা দূরে রেখে পজিটিভ চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে সাদা বর্ণ। আজ সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, এবং সেই সাথে সূর্যদেবের উদ্দেশ্যে ওম সূর্যায় নমো এই বিশেষ মন্ত্র জপ করুন। তাছাড়া এই বিশেষ অমাবস্যা তিথিতে আপনারা মা কালীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং একটি জবা ফুল আপনারা নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে বেশ কিছু কাজ সমাপ্ত হবে যেগুলো দীর্ঘদিন পড়ে রয়েছে, আয়ের উৎস বাড়বে, এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো পড়াশোনার অগ্রগতি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে। আজ এই বিশেষ দিনে আপনাদের বিতর্ক থেকে দূরে থাকতে হবে, বিতর্ক আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ওঠানামা করবে। কর্মক্ষেত্রে আপনি অযথা কাউকে বিশ্বাস করে পয়সা বিনিয়োগ করবেন না, তাতে ঠকে যেতে পারেন। পরিবারের পরিবেশ ভালো থাকবে এবং মহিলাদের প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন। আজ এই বিশেষ দিনে মাথা ব্যথা, জয়েন্ট পেনের মতো আপনার সমস্যা চলে আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নতুন আশা নিয়ে আসতে পারে এই বিশেষ দিন, তাই এই বিশেষ সুযোগ আপনি অবশ্যই কাজে লাগান। ব্যবসা সম্পর্কিত বিষয়ে আপনি নতুন পরিকল্পনা করতে শুরু করুন, বাড়িতে সুখবর আসতে পারে, বৃথা ঝামেলা বা ঝঞ্ঝটের মধ্যে আপনি সময় নষ্ট করবেন না। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন, আজ এই বিশেষ দিনে উৎসবের মেজাজ নিয়ে এগিয়ে চলুন, না হলে মন খারাপ হতে পারে। আর্থিকভাবে কিছুটা শুভ ফল আপনারা দিনের শেষে পাবেন। আপনাদের জন্য শুভ রং হবে কমলা বর্ণ, শুভ সংখ্যা হবে 4। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মা মহালক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীরভোগ নিবেদন করুন এবং সেই সাথে মা মহাকালীর উদ্দেশ্যে 5টি জবা ফুল নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে আপনারা অত্যন্ত ব্যস্ত থাকতে পারেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি আসবে, তাই কঠোর পরিশ্রম আপনি করুন। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি সজাগ থাকুন, বন্ধুদের কাছ থেকে কিছুটা সমর্থন পাবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, অ্যাক্সিডেন্ট যোগের বিষয়ে মাথায় রাখুন। অর্থ নেওয়ার বিষয়ে অর্থাৎ ঋণ নেওয়ার বিষয়ে আজ কিন্তু মোটেও শুভ নয়, তাই ঋণ নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে সতর্ক না হলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা চলে আসবে। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক না হলে গ্যাস অম্বল এই ধরনের সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, তবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। বিনিয়োগের ক্ষেত্রে বলবো আজ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, যে সমস্ত তরুণ তরুণীরা কাজের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আজ আসতে পারে। প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিবেশ থাকবে। দীপাবলির এই শুভক্ষণে আপনারা অবশ্যই গৃহে প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর কাছে এবং মা কালীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জন্য আজ শুভ রং হবে হালকা হলুদ বর্ণ এবং শুভ সংখ্যা হবে 2। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে পুরানো বিনিয়োগ থেকে আপনারা উপকৃত হতে পারেন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। অসম্পূর্ণ কাজে সফলতা আসতে পারে আজ। আয়ের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আসবে, পরিকল্পনা অনুসারে এগিয়ে চললে অবশ্যই ভালো ফল আসবে, সেদিকে মনোনিবেশ করুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় আপনাদের শুভ ফল আসবে এবং কোনো নিকট বন্ধু বান্ধবদের কাছ থেকে শুভ ফল আপনি পাবেন বা সমর্থন পাবেন। আপনি যদি অফিসে কাজ করে থাকেন তাহলে উচ্চ আধিকারিকদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে ভালো ফল আসবে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দীর্ঘদিন যা চলছিল সেখান থেকে কিছুটা নিষ্কৃতি পেতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। আজ শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, তবে ওভারঅল আজ শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যাবে। আজ এই বিশেষ দিনে দাম্পত্যের বিষয়ে যেমন মিষ্টতা আসবে প্রেমের জীবনের ক্ষেত্রেও শুভ ফল আসবে। হঠাৎ প্রিয়জনের জন্য আপনার মানসিক শান্তি আসবে। আর্থিক ক্ষেত্রে সংকট থেকে আপনি কিছুটা
স্বস্তি বোধ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে পারে। মা লক্ষ্মীর উপাসনা করুন এবং আজ এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পূজার্চনাতে শুভ ফল পাবেন। নাক গলা সম্পর্কিত বিষয়ে আপনারা অবশ্যই সচেতন না থাকলে বড় ধরনের সমস্যায় ভুগতে পারেন। বৃশ্চিক রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, মনকে স্থির রাখুন, পজিটিভ রাখুন এবং কর্মক্ষেত্রে আপনি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে চলুন, ভালো ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6 এবং শুভ রং হবে লাল। আলোচনা করব ধনুরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে। এই রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে এবং উদ্বেগ বাড়বে। নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে কিন্তু প্রভাবিত করতে পারে। পারিবারিক পরিবেশ উন্নত রাখার চেষ্টা করুন। বড়দের আশীর্বাদ আজ পাবেন। যানবাহনের ক্ষেত্রে শুভ ফল আসবে, যারা যানবাহন কেনাকাটা করার চিন্তাভাবনা করছেন। ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল আজ কিছুটা আসবে এবং লাভজনক একটা পরিস্থিতি তৈরি হবে। আপনার সন্তানের ভবিষ্যতের বিষয়ে কিছুটা শুভ পরিকল্পনা আপনি করতে পারেন। শরীর স্বাস্থ্য আজ অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত ভালো থাকতে পারে। ধনুরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, অর্থ উপার্জনের দ্রুত কিছু পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর্থিক পরিবেশ পরিস্থিতি অবশ্যই শক্তিশালী হবে। যে সমস্ত কাজে আপনি হস্তক্ষেপ করবেন সেই কাজ মনোযোগ দিয়ে করুন। বিরোধী পক্ষ আজ কিছুটা সজাগ থাকতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকুন। আজ বাড়ির সদস্যদের সঙ্গে প্রেমের বিশেষ সম্পর্ক তৈরি করুন। বৈবাহিক জীবনে কিছুটা রোমান্স আসতে পারে এই বিশেষ দিনে। ধনুরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য মা মহালক্ষ্মীর আজ পূজা অর্চনা করুন, তাতে আপনাদের জীবনে শুভ ফল আসবে। আপনাদের জন্য শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে 7। মকর রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা সামাজিক এবং রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে। আজ সম্মান বৃদ্ধি পাবে এবং পুরানো কোনো যোগাযোগ থেকে আপনাদের শুভ ফল আসতে পারে। এবং সেই সাথে বলবো, উন্নত কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি হাত দিতে পারেন। পরিকল্পনা অনুসারে চললে আপনাদের শুভ ফল আসবে। পারিবারিক পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। গৃহস্থলীর চাহিদা আপনি পূরণ করতে পারবেন। আপনি শরীর স্বাস্থ্যের প্রতি যদি সঠিক চিন্তাভাবনা করেন বা দেখেন তাহলে শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত আজ ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুরতা বৃদ্ধি পাবে এবং নতুন কোনো কর্মক্ষেত্রে আপনারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এগিয়ে চলবেন। বন্ধু এবং জীবনসঙ্গী অবশ্যই আপনাকে কর্মজীবনের সফলতার পথ দেখাবে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা চাকরি বাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আজ আসবে। আজ কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারেন, তা পরিবার এবং আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে, তাই অবশ্যই আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন। প্রবীণ নাগরিকদের বা প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ আপনি পাবেন। আর্থিক সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে। বিভ্রান্তের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে ক্রিম কালার। আপনারা অবশ্যই মা মহালক্ষ্মীর পূজার্চনা করুন, সেই সাথে মা মহাকালীর পূজার্চনাতে আপনাদের জীবনে শুভ ফল আসবে। কুম্ভরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনাদের ধর্মীয় কাজে কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে। বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, বিভিন্ন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হবে। ঘনিষ্ঠভাবে প্রেমের বিষয়ে আপনারা আরও যুক্ত হবেন। ব্যবসার ক্ষেত্রে আজ লাভজনক কিছু চুক্তি হতে পারে, তাই ভেবেচিন্তে অবশ্যই সিগনেচার করুন। ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে পারেন। পরিবর্তনশীল আবহাওয়া আপনার শরীরের উপরে প্রভাব বিস্তার করবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। কুম্ভরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আনন্দ ঘনময় মুহূর্ত কিছুটা আসতে পারে। আনন্দ উপভোগ করবেন, সেই সাথে সুখে আপনি আপনার দাম্পত্য জীবন কাটাতে পারেন। লেনদেনের বিষয়ে একটু সতর্ক হবেন। লড়াই ঝগড়া বা বিবাদ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ আসবে এবং আয়ের নতুন উৎস আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর্থিক দিক দিয়ে আজ তাই মা মহালক্ষ্মীকে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ অবশ্যই নিন। আপনাদের জন্য বলবো, আজ এই বিশেষ দিনে শুভ রং হবে হলুদ বর্ণ, শুভ সংখ্যা হবে 8। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি।
মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনি প্রিয়জনের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। দীর্ঘদিন চলতে থাকা মামলা মকদ্দমা থেকে কিছুটা রেহাই পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে অবহেলা মোটেও করবেন না। অবহেলা করলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। বুদ্ধি দিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করুন। আর্থিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ভালো হবে দিন দিন এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে। নিকট আত্মীয়দের কাছ থেকে শুভ ফল পাবেন আপনি এবং শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে আয় অপেক্ষাকৃত বাড়বে, সরকারি খাতে আপনি লাভবান হবেন। বেশ কিছু কাজ কিন্তু আজ আটকে যেতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য আপনি পরিবারের জন্য কিছুটা কম সময় দিতে পারেন, তাই আজ এই বিশেষ পূজার দিনে পরিবারের জন্য অবশ্যই সময় ব্যয় করুন। স্ত্রীর সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় থাকবে। আজ এই বিশেষ দিনে যারা শিল্প কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, সমাজে প্রশংসা আসবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই উচিত। আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো ফল আসবে, তাই এই বিশেষ দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজার্চনা করুন এবং মা মহাকালীর উদ্দেশ্যে আপনারা 5টি গোলাপ ফুল নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ রং হবে আকাশি বর্ণ। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করলাম 14 নভেম্বর 2020 রাশিফল সম্পর্কে। আজ এই বিশেষ দিনে অবশ্যই মা লক্ষ্মী এবং মা মহাকালীর আশীর্বাদে আপনি এবং আপনার পরিবার অত্যন্ত সুখে থাকুন, এমনটাই প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, নমস্কার।